নুসরাতের বিয়ে ঘিরে বিতর্ক যেন থামছেই না উত্তরপ্রদেশের দেওবন্দর দারুল উলুমের পর এবার ফেথপুরের মসজিদের ইমামও মুখ খুললেন নুসরাত জাহানকে নিয়ে নুসরাতের সিঁদুর থেকে মঙ্গলসূত্র পরা নিয়ে এবার সরবর ইমামও দারুল উলুম উমেলে হিন্দির পর ফতেহপুরের শাহী ইমাম মুফতি মুকরম আহমেদ জানান নুসরাতের সঙ্গে নিখিলতনের বিয়ে কখনোই ইসলাম মতে বৈধ নয় তিনি বলেন আমি জানিয়া ফতোয়ায় কি উল্লেখ করা হয়েছে তবে ইসলাম কখনও সিঁদুর মেনে নেয় না শাহী ইমামের দাবি সিঁদুর মুসলিম সংস্কৃতির মধ্যে পড়ে না এটা বিয়ে নয় এটা অনেকটা একটা সম্পর্ককে সুঅপ করার সামিল মুসলিম ও জৈনরা কোনো মতে মেনে নেবে না এই বিয়ে উনি কোনো মতেই এখন আর জৈন নন বা মুসলিম নন উনি বড় অপরাধ করে ফেলেছেন এটা আর করা উচিত ছিল না বিজিবি শিবিরের বাবুল সুপ্রিয় থেকে দেবশ্রী চৌধুরী কিংবা লকেট চট্টোপাধ্যায় সকলেই নুসরাতের পাশে দাঁড়িয়েছেন বসিরহাটের তৃণমূল সংসদের পাশে রয়েছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংবি তবে তৃণমূলের তরফে ইদ্রিস আলী এই নিয়ে মন্তব্য করতে গিয়ে জানিয়েছেন মানুষ বিভ্রান্ত হচ্ছেন নুসরাতকে নিয়ে অন্যদিকে নুসরাতের পাশে দাঁড়িয়েছেন তার বান্ধবী তথা যাদবপুরের সংসদ মেমি চক্রবর্তী আমাদের কাছে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন